আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে বন্ধুরা, আমাদের চ্যানেলে পূর্বে প্রকাশিত দেশি ট্যাংরা মাছের ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দেশি ট্যাংরা মাছ কি সিমেন্টের ট্যাঙ্কে বা বায়োফ্লকে চাষ করা সম্ভব। আর তাই আমি আজকে আপনাদের দেখাবো যে আমি নিজেই দেশি ট্যাংরা মাছকে সিমেন্টের হাউসে চাষ শুরু করেছি। বন্ধুরা, দেশি ট্যাংরা মাছ মূলত খুব কষ্টসহিষ্ণু একটি মাছ। এই মাছগুলোকে আমি পরীক্ষামূলকভাবে আমার কিছু ছোট ছোট হাউসে চাষ শুরু করেছি। আর এই হাউসগুলো ছিল আমার রঙিন মাছের লাইভ বিয়ারের কিছু মাছ ব্রিডিং করার জন্য। তো আমি প্রথম দুইটি হাউসে পরীক্ষামূলকভাবে এই দেশি ট্যাংরা মাছের চাষ শুরু করি। পরবর্তীতে ট্যাঙ্কে এই মাছের আচরণবিধি ও অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করার পর যখন দেখলাম যে সিমেন্টের ট্যাঙ্কে এ মাছের গ্রোথ বেশ ভালো, আর তখনই সিদ্ধান্তে উপনীত হলাম যে আসলেই সিমেন্টের ট্যাঙ্কে বা যে কোনো হাউসে দেশি ট্যাংরা মাছ কালচার সম্ভব। আর তখন আমি প্রায় আমার সবগুলো হাউসেই এই দেশি ট্যাংরা মাছের কালচার শুরু করেছি। দেখুন বন্ধুরা, আমার হাউসের ট্যাংরা মাছগুলো কতটা স্বাচ্ছন্দ্যের সাথে খাবার খাচ্ছে। যদিও ট্যাংরা মাছ অত্যন্ত লাজুক একটি মাছ, এরা সচরাচর মানুষের সামনে খাবার খায় না, তবুও অভ্যস্ত হয়ে গেছে বিধায় খুব সুন্দরভাবে আমার সামনেই এই মাছগুলো খাবার খায়। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের পানিগুলো কতটা পরিষ্কার ও পরিচ্ছন্ন। আপনি কিন্তু আপনার মন গড়া নিয়মে বা ভুল কোনো পদ্ধতিতে আপনি যদি হাউসে দেশি ট্যাংরা মাছ চাষ করেন, তাহলে হয়তোবা আপনি সফল নাও হতে পারেন। আপনারা চাইলে এরকমভাবে একই স্ট্রাকচারে বড় কোনো হাউস তৈরি করে অথবা বায়োফ্লককে পাশাপাশি পুকুরে এই দেশি ট্যাংরা মাছের কালচার করতে পারেন। তবে বন্ধুরা, এখানে একটি বিশেষ কথা হচ্ছে যে দেশি ট্যাংরা মাছের কালচার সেটা হাউসে হোক, পুকুরে হোক অথবা বায়োফ্লকে হোক, সফলতা পেতে চাইলে আপনাকে অবশ্যই ভালো মানের পোনা কালচারে দিতে হবে। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আমি চাই যে হাউসে দেশি ট্যাংরা মাছের কালচার পদ্ধতিটি বা কিভাবে আমি মাছের ট্যাঙ্ক পরিষ্কার করি বা কি করলে এই হাউসগুলোকে অ্যামোনিয়া মুক্ত রাখা যায়, কি করলে এদের গ্রোথ ঠিক থাকে, এমনকি কিভাবে এই হাউসগুলো থেকে মাছের মলমূত্র বা বর্জ্য পরিষ্কার রাখা হয়, তা আপনাদের সামনে তুলে ধরব। তবে বন্ধুরা, আপনাদের সামনে সব কিছুই তুলে ধরব একটিমাত্র শর্তে, আর তা হচ্ছে আজকের আমার এই ভিডিওটিতে যদি 1000 লাইক পড়ে তাহলেই কেবল আমি আপনাদের সামনে সম্পূর্ণ সেটআপের এ টু জেড প্রক্রিয়া তুলে ধরব। কারণ বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে অনেকটা সময় ও শ্রম দিতে হয়, আর আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। তো যাই হোক, আবার অনেক ভাই আছেন যারা ভাবতে পারেন যে হাউসের ময়লা পানি পরিষ্কার রাখার জন্য হয়তোবা প্রতিদিন আমাদের সম্পূর্ণ পানি ফেলে দিতে হয়, এতে করে হয়তোবা পানির অপচয় হয়। কিন্তু বন্ধুরা, এখানে যে পরিমাণ পানি প্রতিদিন ময়লা হিসেবে বের হয়, তা দিয়ে আমাদের এখানের বাগানের গাছে পানি দেয়া হয়, এতে করে 1 লিটার পানিও অপচয় হয় না। কারণ এখানে বাস্তবতা হচ্ছে বিশেষভাবে তৈরিকৃত এই হাউসগুলো থেকে প্রতিদিন 2 থেকে 3 মগ পানি ফেললেই এর 80 থেকে 90% নিরেট ময়লা বা মাছের মলমূত্র বের হয়ে আসে। আর এই সম্পূর্ণ বিষয়টি পরবর্তীতে পর্যায়ক্রমে পর্ব আকারে আমি আপনাদের সামনে তুলে ধরব, তার মধ্যে খুঁটিনাটি সকল বিষয়ই থাকবে। তারপরে বন্ধুরা, আমি সংক্ষেপে আপনাদের কিছু বিষয় বলে রাখি যে এখানে আমার এই প্রতিটি ট্যাঙ্কে প্রথম দিকে আমি প্রায় 500 পিস করে মাছ দিয়েছিলাম, আর যখন দিয়েছিলাম 1 কেজিতে 2000 লাইনের মাছ ছিল। আর এখন 2 মাসের কিছু বেশি সময় পর কেজিতে খুব সম্ভবত 500 থেকে 600 পিসের লাইনে চলে এসেছে। তবে এখানে বলে রাখি, পুরো শীতকালটা এরা এই ট্যাঙ্কেই পার করেছে, আর পুরো শীতকালে এই 7 থেকে 8 হাজার মাছে খুব সম্ভবত 2 কেজি খাবারও খায়নি। যদিও দেশি ট্যাংরা মাছ এমনিতেই খাবার খুব কম খায়, তার চাইতেও শীতকালে এরা একেবারে খাবার খায় না বলতে গেলেই চলে। তবে আসার বিষয় হচ্ছে, এবারে প্রচণ্ড শীতেও এই ট্যাঙ্কের ট্যাংরা মাছগুলোর তেমন একটি মর্টালিটি আমি পাইনি। আপনারা জেনে আরও অবাক হবেন যে এই দেশি ট্যাংরা মাছগুলো পুরো শীতে যতটা না বৃদ্ধি পেয়েছে, তার চাইতে এই গত 15 থেকে 20 দিনে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অনেকে বলতে পারেন যে ভাই, 2 মাসে 2000 কেজির লাইন থেকে 500 কেজিতে 1 কেজি মাছ, এটা তেমন কি গ্রোথ হয়েছে? তাদের উদ্দেশ্যে বলছি যে শীতে ক্যাটফিশ জাতীয় যাবতীয় মাছ 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে তারা খাবার খাওয়া বন্ধ করে দেয়, অনেকটা তারা হাইবারনেশন বা ঘুমন্ত প্রক্রিয়ায় চলে যায়। আর মাছ যদি নাই খায়, তাহলে মাছ বাড়বে কি করে? এখন যেমন গরম পড়েছে এবং মাছ ঠিকমতো খাবার খাচ্ছে, তাই এরা এখন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি সম্পর্কে
আপনারা আপনাদের মতামত আমার এই ভিডিওটির কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি সিমেন্টের ট্যাঙ্কে দেশি ট্যাংরা মাছ চাষের পরবর্তী ভিডিওগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের লাইক ও কমেন্টের উপর ভিত্তি করেই আমি পরবর্তীতে 2-3 পর্বের মাধ্যমে যাবতীয় সব কিছু আপনাদের সামনে উন্মোচন করব। তো বন্ধুরা, আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।